নমস্কার বন্ধুরা তোমাদের আবারও সকলকে স্বাগত জানাই আমার এবং আমার মায়ের চ্যানেল বঙ্গোপাকশালায় আরও একটা নতুন রেসিপি ভিডিওতে বাঙালি যত বড়ই প্রেমিক হয়ে থাক না কেন তবে বাঙালির রবিবারের দুপুরে মায়ের হাতে গরম গরম ভাতের সাথে গরম গরম পাতলা খাসির মাংস বা পাঠার মাংস ঝোল ছাড়া কিন্তু ঠিক জমে না আর বাঙালির মাংস ঝোল মানে কিন্তু তাতে অবশ্যই থাকা দরকার বড় বড় ধামসা আলু তাহলে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে রবিবারের দুপুরের পাঠার মাংসর ঝোল তার জন্য এখানে আমি নিয়েছি পাঠার মাংস আলু পিঁয়াজ টমেটো রসুন আদা কিছু গোটা গরম মশলা নিয়েছি একটা ভাজা মশলা বানানোর জন্য এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য সর্ষের তেল টক দই হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ এবং চিনি সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম পাঠার মাংস বা মাটন এখানে আমি মাটনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড় চামচ রসুন বাটা এক বড় চামচ আদা বাটা এবং দুই বড় চামচ টক দই দিয়ে দিচ্ছি দুই বড়ো চামচ সর্ষের তেল এখানে আমি এখন কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি এক বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে কারণ এখানে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য এবং মশলাটা কষানোর সময় দুবার কিন্তু আমি জালের ব্যবহার করছি খুব ভালোভাবে সব মশলাগুলো মাংসর সাথে আমার মাখানো হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রাখবো দু ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে প্রায় ঘন্টা দুয়েকের মতন হয়ে গেছে এখন আমি একটা সিক্রেট গরম মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা অর্ধেক বড় এলাচ অর্ধেক জৈত্রী চার ভাগের এক ভাগ জায়ফল চারটে ছোট এলাচ এবং ছটা লবঙ্গ একদম লো ফ্লেমেতে মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে এই গোটা মশলাগুলো আমি হালকা ভেজে নিলাম এখন আমি এই গোটা মশলাগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবং খুব ভালোভাবে এই মশলাগুলো আমি গুঁড়িয়ে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এই তেলের মধ্যেই কিন্তু পুরো মাংসটা রান্না হবে সেই বুঝেই কিন্তু তোমরা এখানে তেলের ব্যবহার করবে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু আলুগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি এখন আমি আলুর টুকরোগুলো গরম তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবং আলুর টুকরোগুলো কিন্তু মাংস কষানোর পর একসাথে মাংসর সাথে আমি সেদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চে চামচ লবণ এবং এক চে চামচ হলুদ গুঁড়ো এখন আমি আলুর টুকরোগুলো ততক্ষণ ভালোভাবে ভাজবো যতক্ষণ না আলুর টুকরোগুলো মচমচে লাল লাল হয়ে আসে এখানে আমি আলুর টুকরোগুলো একটু বড় সাইজেরই রেখেছি কারণ পাঠার মাংস জুলে কিন্তু আলুর টুকরোগুলো একটু বড় বড় আকারেরই হয় প্রায় মিনিট পাঁচেক ধরে আলুর টুকরোগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুর টুকরোগুলো ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে তুলে নিচ্ছি সব আলুর টুকরোগুলো আমার তোলা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে সমস্ত মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি সবার প্রথমে তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ এক টুকরো দারুচিনি দুইটি ছোট এলাচ এবং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ঝোলের মধ্যে একটা রিচ গাঢ় রঙ আনার জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি রান্নার সময় তেলের মধ্যে সামান্য পরিমাণ চিনির ব্যবহার করলে কিন্তু সেই রান্নার রংটা খুবই সুন্দর আসে প্রায় কুড়ি সেকেন্ডের মতন ফোড়ন দেয়া আমার তেলের মধ্যে হয়ে গেছে এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ সরু সরু কুচি করে কেটে নিয়েছি এখন আমি সমস্ত পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা হালকা সোনালি হয়ে আসে দেখো এখানে পেঁয়াজটা আস্তে আস্তে লাল লাল হয়ে আসছে প্রায় দুই থেকে তিন মিনিটের বতন পেঁয়াজ কুচিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমার হয়ে গেছে এখন এটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবং টমেটো কুচিটাকে নরম করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখন আমি এটা ততক্ষণ খুব ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ কুচি এবং টমেটো কুচিটা ভালোভাবে লাল লাল হয়ে আসে প্রায় মিনিট দুয়েকের মতন হয়ে গেছে এখানে টমেটো এবং পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বড়ো চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে এক মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বড়ো চামচ আদা বাটা আদা বাটাটা খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় মিনিট দুয়েকের মতন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব সবার প্রথমে আমি দিয়ে দিলাম এক ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো এক বড়ো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং এক ছোট চামচ হলুদ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এটা এক থেকে দু মিনিটের মতন খুব ভালোভাবে কষাতে থাকবো যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরই মাঝে যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে চার থেকে পাঁচ বড় চামচ জল প্রায় দু মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে এখন দেখো মশলার মধ্যে থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই বড় চামচ ফেটিয়ে রাখা টক দই কড়াইতে টক দই দেওয়া বা টক দই মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবে এখন আমি মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষাবো যাতে এর মধ্যে থেকে তেল ছেড়ে দেয় প্রায় দু মিনিটের মতন হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার মধ্যে থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পাঠার মাংসটা পাঠার মাংসটা কিন্তু আমি দু ঘন্টার মতন ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম পাঠার মাংস বা খাসির মাংস কষতে কিন্তু অনেকটাই সময় লাগে তাই জন্য কিন্তু একটু ধৈর্য ধরে পাঠার মাংসটা কষাতে হবে এখন আমি কড়াইটা চাপা দিয়ে দিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু এই চাপাটা খুলে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে প্রায় মিনিট কুড়ির মতন হয়ে গেছে মাংসটা কিন্তু আমি অনবরত কষাতে থাকছি এখন দেখো মশলার রংটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে পাঠার মাংস কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হয় না হলে কিন্তু এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ আসে আরও প্রায় মিনিট দশকের মতন আমি মাংসটা কষিয়ে নিলাম দেখো মাংসটা আমি যত কষালাম তত কিন্তু মাংসর রঙটা গাঢ় এবং কালচে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আটশো এম এর মতন গরম জল খুব ভালোভাবে এখন আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি মাংসটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি সমস্ত মাংস সমের ঝোলটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি কুকারের মধ্যে কিন্তু আগে থেকেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দেওয়া ছিল এখন আমি প্রেশার কুকারের লিটটা বন্ধ করে দিলাম এবং সাত থেকে আটটা সিটি দিয়ে আমি এটা এইভাবেই রেখে দেব যতক্ষণ না স্টিমটা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে আমি প্রেশার কুকারের স্টিমে এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গরম গরম পাঠার মাংস ঝোল আমার হয়ে গেছে তৈরি প্রথমে যে আমি ভাজা মশলাটা বা গরম মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা আমি ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি তাহলে আর দেরি কি তোমরাও বাড়িতে আমার স্টাইলের এই রেসিপিটা বানিয়ে নাও এবং রবিবারের দুপুরে গরম গরম ভাত এবং গন্ধরাজ লেবুর সাথে পাঠার মাংসের ঝোল কিন্তু মজা করে খাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে